গলত সবহি গণ থায়, মেরা সুবহ গলত শাম গলত সবহি গণ থায়, আল্লাহ কি রহমত কে সওয়া কুছ হি নেহি হায়, আল্লাহ কি রহমত কে সওয়া কুছ হি নেহি হায়। তৌফিক সে হোতি হে ইয়ে নেমত কি খাজিনা, হর মরদ কি তাকত কিয়া ওর হে নিশানা। অনেকে বেজার হয়ে যাইবে ওয়াস্টাস কইরা যাওয়ার পরে, কেউ কেউ বলবে এত মহব্বত করি হুজুরেরে, এরকম টাকা পয়সা খরচ করে ভিডিও আনলাম, দরকার ছিল বন্ধ করার, কি দরকারটা ছিল বিদেশ পাঠাবো, এটা তোর বাজার। এজন্য বেজার হবেন না, আপনারা খুশি হবেন, মনে কোনো কষ্ট নিবেন না, কারণ আমি রং ঘুরে গেছিলাম। মহব্বত করো হযরত তোমার বলেন আমার পিতা মাতার চেয়ে আমি আপনাকে মহব্বত করি, পয়গম্বর বলেন এখনো খাঁটি ইমানদার হতে পারো নাই, হযরত তোমার বলেন কিভাবে মহব্বত করলে খাঁটি ইমানদার হওয়া যায়, পয়গম্বর বলেন নিজের জীবনের চেয়েও আমাকে মহব্বত করলেই সে খাঁটি ইমানদার হতে পারো। এক সেকেন্ডের বা এক মিনিটের মাথায় পয়গম্বরের কথার জবাবে খলিফাতুল মুসলিমিন হযরত তোমার বলেন হে নবী আমি কসম করে বললাম আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি। আপনারাও কি করেন জীবনের চেয়ে বেশি মহব্বত করেন? তো দাড়ি কামাইছেন কেন? ঘরের ভিতরে ম্যাডামের ছবি কেন? ঘরের ভিতরে আপনার পীর বাবার ছবি কেন? আবার কোন বন্ডে কয় মরণের সময় কাফনের ভিতরে আমার ছবি দিয়ে দিস? এই যে কত বন্ড, আর কোন নাম্বার নাই, নাম্বার সারা বন্ড ঠিক কিনা জোরে খান। যেই ছবি বিদায় করার জন্য মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন করলেন পয়গম্বর, সেই মূর্তি পূজা যারা করতে চায়, আরে আবু জেহেল আবু লাহাবের বন্ধু নবীর দুশমন ঠিক কিনা জোরে কর। কোন একটা কিতাবের ভিতরে তো নাই নবীরে বেশি মহব্বত করতেন সাহাবাই কেরাম, প্রমাণ দেখাইতে পারবেন যে নবীর ছবি কইরা সাহাবিরা কাফনের ভিতরে রাখছে, সাহাবাই কেরাম ঘরের ভিতরে রাখছেন, এই ইমাম আবু হানিফা রাখছেন, রাখছেন, অথচ তারা এই সুন্নতের উপরে চলছেন, নবীর তরিকায় ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিছেন। ইমামে আজম আবু হানিফা রাস্তা দিয়ে চলতেছেন, এক বুড়ি এক লোকের কয় এই লোকটারে চিনো? না চিন না। এই লোকটা প্রতিদিন এশার নামাজের ফজর ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে, খুতবাতে হাকিমুল ইসলামের প্রমাণ হয়। ইমামে আজম বলেন আমি এতদিন এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ি নাই, ওই বুড়ির কথা শোনার পরে একটানা এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি 40 বছর। সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে পাসাফা, আসেরাজে উম্মতানে মুস্তফা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি, জামানার ইমাম উম্মতের ইমাম এমনি হয় নাই, 40 বছর পর্যন্ত একটানা এশার নামাজের যদিও ফজরের নামাজ আদায় করতেন, শুধু তাই নয় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি, রমজান মাসে পবিত্র কোরআনকে 62 বার খতম করতেন। ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ এত এলেন এত রুহানি শক্তি দান করতেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি, আল্লাহ এত দয়া রহমত দান করলেন, ইমামে আজম আবু হানিফা 9 বছর বয়সে কোরআন হাদিস রিসার্চ করে ফতোয়া দিতে, নয় বছর বয়সে ইমামে আজম ফতোয়া দিতেন। ইমামে আবু হানিফা তার নাম হল নুমান ইবনে সাবের, হানিফা তার মেয়ের নাম, হানিফা কার নাম? তার মেয়ের নাম নুমান ইবনে সাবের হল তার নাম। কেন হানিফা রাখা হয়? এরও একটা কারণ, যেহেতু মহিলারা একদিন প্রশ্ন করছিল, 4 জন মহিলা ইমামে আজমকে প্রশ্ন করে, ও আবু হানিফা ও নুমান তোমার কাছে আমাদের একটা প্রশ্ন,
আল্লাহর আইন অনুযায়ী একটা পুরুষে চারজন বিবি রাখতে পারবে, এক মহিলা চারজন স্বামী রাখতে কেন পারবে না, তার জবাব চাই। ইমাম আযম আবু হানিফা চিন্তিত অবস্থায় প্রশ্নের জবাব কোথায় পাই, মহিলাদের বলে যাও যাও আগামী সপ্তাহে আমার প্রশ্নের জবাব নিয়ে যাইও। ঘরের ভিতরে যায় খানা খায় চিন্তা করে কি করা যায়। আদরের মেয়ে হানিফা ডাক দিয়া কয় বাবা জবানার ইমাম তুমি 9 বছর বয়স থেকে ফতোয়া দাও, কি চিন্তায় তুমি চিন্তিত বলো বাবা। বলে মা এ কথা বললে আমার প্রাণ ঠান্ডা হবে না, উত্তর পাওয়া যাবে না। বলে মা আমি তোমার মা হয়ে বললাম, বলো বাবা দেখিনি চেষ্টা করে পারা যায় কিনা। বলে মা মহিলারা প্রশ্ন করেছে এক পুরুষে চারজন বিবি রাখতে পারবে, এক মহিলা কেন চারজন স্বামী রাখতে পারবে না। ইমামে আজম আবু হানিফাকে ডাক দিয়া কয় ও বাবা গো চিন্তার কোনো কারণ নাই, তুমি নিশ্চিন্তে দিন রাত কাটাও ইবাদত করো, আর মহিলাদের জানা দাও তোমার কাছে যেন না যায়, আমি হানিফা তোমার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। তবে একটা শর্ত কি, ও বাবা তোমার এমন একটা কঠিন প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, তোমার কাছে আমি টাকা চাই না অলংকার চাই না, শুধু একটাই আবদার তোমার নামের সাথে আমার নামটা মিলাই দিবা, তোমার নাম স্মরণ করবে আর আমি হানিফার নামটাও যেন দুনিয়ার মানুষ স্মরণ করে। ও মুসলমান ইমানদার, আম গাছ থেকে আম বের হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হয়, মান্দার গাছ থেকে কোনোদিন আম পাওয়া যায় না, খেজুর গাছ থেকে কোনোদিন কাঁঠাল পাওয়া যায় না, বেনামাজির ঘর থেকে কোনোদিন নামাজের গন্ধ পাওয়া যাবে না, বেনামাজি বেপর্দাওয়ালা নারীর গৌরবে কোনোদিন আল্লাহওয়ালা তৈরি হবে না। আগের জামানার মহিলা কম্পিউটার ছিল না, আল্ট্রাসোনোগ্রামের ব্যবস্থাই ছিল না, সরল মনে চলতো বোরকা পরে, রাত্রে যদি কোথাও বেড়াইতে যাইত মহিলারা বোরকা পরিয়া যাইত, আর এখন দিনের বেলাও তো বোরকা নাই। ও মুসলমান ইমানদার এমন উন্নতির যুগ আমাদের সমাজে আসছে, মুসলমান হিন্দুরা মাঝে মাঝে টুপিওয়ালা দেখলে কাপড় টাই না মাথায় দেয়, বুকের কাপড় টানে পিঠের কাপড় টানে, নির্লজ্জ বেহা মুসলমান নারীরা আরো উলঙ্গ হয়ে হাতে, ঠিক কিনা যেরকম মোল্লারাই আমগো খাইলো কি কয় কিনা, মোল্লারা তোকে খায় নাই, এহুদি আর খ্রিস্টানেরা তোকে খাইছে, সবার অধিকারের নামে যারা স্লোগান দাও বাংলার জমিনে গরু আর ছাগল টাকা ছাড়া যেমন মানুষ কিনে না, ওরে পেট পিট খালিওয়ালা মুসলমানের নারীদেরকে মানুষ টাকা ছাড়া খরিদ করে না, ঠিক কিনা। ও মুসলমান ইমানদারেরা পর্দার ওয়াজ এখন নাই, টুপিওয়ালা পর্দা করে না, আমি কি পর্দার বয়ান করবো, আমি তো পর্দা করি না, আমি কাকে পর্দার বয়ান করবো, পর্দা এখন ইন্স্যুরেন্স হয়ে গেছে, পর্দা নদী হয়ে গেছে, এখন আর মানুষের আমলে কোনো পর্দা নাই, মানুষ দেখেন এখন অধিকাংশ মানুষ জিলা কুলুক কাকে বলে চিনে না, দস্তার খান যদি বলি দস্তার খান দাও মানুষ তাকায় থাকে কি বললাম ও বুঝেই নাই, এমন একটা সময় দেশে আসবে পর্দা কাকে বলে মানুষ চিনবে না, কারণ পর্দার ওয়াজ যখন আলেমেরা করবে না তখন পর্দা মানুষ চিনবে না, কেন আলেমেরা করবে না পর্দার বয়ান, কারণ তারাই তো পর্দা করে না, ঠিক কিনা। ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এত এলেম দান করছেন, এলেমের ভিতরে বরকত আর রহমত, কোরআন শরীফের উপরে কালো কালি দিয়ে লেখা আছে, এটা একটা ফরমালিটি মেনটেন করা, এই কোরআনের বরকত আছে আসমান থেকে, আসমান থেকে আল্লাহর রহমত বরকত আমাদের উপরে নাজিল হয়, এই কোরআন বুকে লাগাইলে আল্লাহ রহমত নাজিল করেন, কোরআনের ভিতরে ব্যক্তিগত কোনো বরকত নাই, এই কোরআনটাকে সম্মান করার দ্বারা আল্লাহকেই সম্মান করা হয়, আর এই আল্লাহর রহমতের কারণে আল্লাহকে সম্মান করার দ্বারা রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক
রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতা তাকায় দেখ যে বান্দা কোরআন পড়তে পারে না, এ কোরআন বুকে লাগাইছে, মহব্বত করছে, আমি আল্লাহর ঘরটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করলাম। যেরকম পয়গম্বরে আরবি কোরআন তেলাওয়াত করেন, আশেকদের অন্তরের ভিতরে কোরআনের হিট লাইগা যায়, ওই কাফেরদের অন্তরে নবীর তেলাওয়াত এত মজা লাগে, এমন সুন্দর তেলাওয়াত আর দুনিয়ার কোথাও পাওয়া যায় না। মানুষ যদি একটা কথা বারবার শুনে বলে বাদ দাও তোমার কথা শুনতে মনে চায় না, আর মানুষগুলি কোরআন তেলাওয়াত এত বারবার শুনে কণ্ঠ যত ভালো হয় ততই মজা লাগে, ঠিক কিনা? ধরে কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাস্তো কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসুর আনহু ইফহামুর রিজালি। ও মুসলমান, যেই পয়গম্বরের তেলাওয়াত শুনিয়াম আবু জাহাল পর্যন্ত পাগল হয়ে যাইত, আবু লাহাব পর্যন্ত পাগল হয়ে যাইত, আল্লাহর নবীর তেলাওয়াত যে সুন্দর সেই নবীর কালেমা পড়ত। আবু জেহেল মুলকি আমান থেকে জাদুঘর ভাড়া করে আইনা কয়, এ জাদুঘর মোহাম্মদ কি এমন জাদু জানে যেই জাদু দিয়া মানুষের পাগল করিয়া তার দলে নেয়, একটু পরীক্ষা করে দেখো তার জাদুটারে বন্ধ করা যায় কিনা। ইয়ামান দেশ থেকে জামাত নামের জাদুঘর গিয়া হাজির হয় পয়গম্বরের সামনে দাঁড়ায়, ও আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ তুমি নাকি জাদু শিক্ষা করে জাদু দিয়া মানুষের তোমার পাগল বানাও, কি জাদু পড়ছো একটু আমার শোনাও। পয়গম্বর দিব্য আরামে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন, জামাত নামে জাদুঘর দাঁড়িয়ে আছে, পবিত্র কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে জামাতের নজর পড়ে যায়, একটা চোখে পলক দেয় না, পয়গম্বর তেলাওয়াত করতেছে জামাত তাকায় আছে, রহমতের নবীর চেহারা দিয়ে তাকায় চোখ বেবি টপ টপ করে পানি পরে বুক ভেসে যায়, পয়গম্বর তেলাওয়াত মাঝখানে গিয়া বন্ধ করে দেয়, এরপরে আবার জামাত ডাক দিয়া কয় পয়গম্বর তুমি তেলাওয়াত বন্ধ করিও না, কারণ এত মজার তেলাওয়াত আমি জাদুঘর দুনিয়ার কোথাও শুনি নাই, করো তেলাওয়াত আরো করো কারণ এত মজা লাগে রে, এমন সুন্দর তেলাওয়াত আর দুনিয়ার কোথাও নাই। পয়গম্বর আবার তেলাওয়াত শুরু করলেন, পয়গম্বরের তেলাওয়াতের ভিতর অন্তরে হিট লেগে গেছে, জামাতের অন্তরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে গেছে, আল্লাহ পাক হেদায়েতের দরওয়াজা খুলিয়া দিছে, জামাত তেলাওয়াত শুনিয়া কয় ও পয়গম্বর তুমি তো জাদু শিখো নাই, আসমানি কথা এটা তোমার বানানো কোনো কথা নয়, ও পয়গম্বর আমি জাদুঘর আমি স্বীকার করে নিলাম, তোমার এটা জাদুবিদ্যা নয় আসমানি কথা, ও পয়গম্বর এই পড়াটা আমাকেও শেখায়, তুমি কালেমা পড়ে মুসলমান বানা দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়েদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, সদব জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন, তাকবীর মে কালমা মে নামাজ উমে আজামে, তাকবীর মে কালমা মে নামাজ উমে আজামে, হায় নামে লাহি সে মেলা নামে মোহাম্মদ, হায় নামে লাহি সে মেলা নামে মোহাম্মদ, ফরমাতে হে আদম কে মুঝে খুল লেখা হুয়া তু বাপে মেলা নাম মোহাম্মদ, লেখা হুয়া তু বাপে মেলা নাম মোহাম্মদ। ও নবীর উম্মতের দলেরা, পয়গম্বরের এত বড় আশেক হযরত আবু বকর,
হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, আল্লাহর নবীর সাহাবা একরাম, এত নবীর প্রেমিক পাগল নবীর জন্য। এরপর নবীর কদমে কোনদিন পাগল হয়ে সেজদা করেন নাই, আবেগের কারণে নবীর কোনদিন দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম জানান নাই। পয়গম্বর বলে, ও সাহাবীরা, আমি নবী আসার কারণে তোমরা দাঁড়াইবা না, যেমনি ভাবে ইহুদিরা তাদের দলপতির সম্মান করে, আমাকে দাঁড়ায় দাঁড়ায় সম্মান করার কোনো দরকার নাই। ও দুনিয়ার উম্মতেরা, পয়গম্বর বলেন বুখারী শরীফের ভিতরে, ও দুনিয়ার উম্মতেরা, পয়গম্বর ঈসাকে উম্মতেরা এত মহব্বত করত, মহব্বত করতে করতে আল্লাহর সন্তান বানায় ফলাইছে। ও আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমি নবীকে এত মহব্বত তোমরা করবা না, যেই মহব্বতের কারণে আমাকেও তোমরা আল্লাহর সন্তান বানায় ফলাইবা। আল্লাহ জাতি নূর, যদি কেউ বলে নবীও জাতি নূর, উত্তরটা শিরিক হয়ে গেল। ও মুসলমান, নবীকে মহব্বত কর, ঈসা আলাইহিস সালামকে বেশি মহব্বত করার কারণে তারা মুশরিক হয়ে গেল। ও মুসলমান ইমানদার, নবীকে যদি সীমার বাইরে মহব্বত করা হয়, এর দ্বারা তো আশিক রসুল হওয়া যায় না, বরং মুশরিক হয়ে যায়। ঠিক কিনা জোরে কম? এই জন্য মাপকাঠি লাগবো, আশেকে রসুল স্লোগান দিলেই হবে না, মাপকাঠি অনুযায়ী মহব্বত করা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম দুনিয়ার মানুষদের জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুইটা নোটিশ আল্লাহ জারি করেন, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়া চারশ, আমি আল্লাহ তোমারে জান্নাতে আবার নিব, জান্নাতের সাইনবোর্ড দিয়ে তোমাদের দুনিয়ায় পাঠাইলাম, তবে আবার তোমরা মরণের পরে জান্নাতে আসতে হবে। জান্নাত পাইতে হলে আবার তোমাদের রিজার্ভ করা ঘর যদি পাইতে চাও, দুইটা কাজ করা লাগবে। পয়গম্বর বলেন, দুনিয়াতে যত মানুষ আল্লাহ তৈরি করলেন, সকল মানুষের জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে, রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন করিয়া নাম লেখা, প্রত্যেকের জন্য এক একটা ঘর আল্লাহ বানায় রাখছেন। এ পৃথিবীর বড় পাপিষ্ট ফেরাউন, ওর নামেও জান্নাতে একটা ঘর বানানো আছে। নমরুদ নামের পাপিষ্টর জন্য জান্নাতে ঘর বানানো আছে। হামান নামের পাপিষ্টর জন্য জান্নাতে ঘর বানানো আছে। সাদ্দাদের নামে জান্নাতের ভিতরে ঘর বানানো আছে। আমেরিকার বুশের নামে জান্নাতে ঘর বানানো আছে। বিল ক্লিনটনের নামে জান্নাতে ঘর বানানো আছে। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের লিডার ইহুদিদের দালাল ডক্টর ইউনুসের নামে জান্নাতে ঘর বানানো আছে। বাংলাদেশের অসভ্য বেশ্যার নামে, তসলিমার নামে জান্নাতে ঘর বানানো আছে। নবীরে যারা সন্ত্রাস বলে গালি দেয় তাদের নামও জান্নাতে ঘর বানানো আছে। প্রশ্ন হয়, আল্লাহ নমরুদ তার অপরাধের কারণে জান্নাত পাবে না, সাদ্দাদ তার অপরাধের কারণে জান্নাত পাবে না, হামান তার অপরাধের কারণে জান্নাত পাবে না, বিল ক্লিনটন তার অপরাধের কারণে জান্নাত পাবে না, বেশ্যা তসলিমা তার অপরাধের কারণে জান্নাত পাবে না, আল্লাহ তুমি ওদের বানানো জান্নাত কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদার, যদি কোন দোকানদারওয়ালা কর্মচারী রাখে, ওই কর্মচারী দোকানদারি করে রমজান মাসে ব্যবসা ভালো হয়েছে, দেখা যায় তার ধার্য করা বেতন দিয়া বিদায় করে না, বড় আরো বোনাস দিয়া বিদায় দেয়, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যারা আমার বান্দা গোলাম, যারা আমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, আমি আল্লাহ তোমাদের বানানো জান্নাত তো দিব, কোনো সন্দেহ নাই। তবে নমরুদ হামান সাদ্দাদ ফেরাউন কারুনের নামে যেই বানানো জান্নাত আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম, ওই জান্নাত গুলিও ইমানদারদেরকে বোনাস হিসাবে দান করব। দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা, লাতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হার গরিনে দেনে তু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। ও মুসলমান, ওই জান্নাত যদি পাইতে হয়, আল্লাহর আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, দুইটা কাজ আমার দ্বারা করতে হবে, এক নাম্বার আমাকে ভয় করো, দুই নাম্বার কাজ হলো মুসলমান হও। কি হও? মুসলমান।
আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই ও মুসলমান ইমানদার হও, আল্লাহ বলেন ও ইমানদাররা মুসলমান হও, আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসবা না, ও মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না, বাবার ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, পীরের ঘরে জন্মগ্রহণ করলেই পীর হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই ডাক্তার হওয়া যায় না, লেখাপড়া করে সায়েন্সের উপরে তারপরে ডিগ্রি অর্জন করে সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করা লাগবে, বাবার ঘরে জন্মসূত্রে মুসলমান দাবি করলে চলবে না, লেখাপড়া আর আমল আখলাক দিয়েই সাইট সার্টিফিকেট অর্জন করা লাগবে, তোমার যেই নেটওয়ার্ক থাকবে ওই নেটওয়ার্কের সাথে মদিনার নেটওয়ার্কে যোগাযোগ থাকতে হবে, ঠিক কিনা ধরে কম, ও মুসলমান মদিনার নেটওয়ার্কের সাথে যদি তোমার যোগাযোগ না থাকে এই নেটওয়ার্ক দিয়ে জান্নাতে পাওয়া যাওয়া যাবে না, আল্লাহর সাথে কথাও বলা যাবে না, ও মুসলমান ইমানদার আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য মদিনার নেটওয়ার্কের বিকল্প কোনো ব্যবস্থা নাই, এই মদিনার নেটওয়ার্ক যার যত মজবুত তার সম্পর্ক আল্লাহর সাথে তত মজবুত, ঠিক কিনা ধরে কম, মদিনার নেটওয়ার্ক যার দুর্বল আল্লাহর সাথে তার ক্ষমতা এবং সম্পর্ক দুর্বল, আল্লাহ বলা যারা তাদের নেটওয়ার্কে মদিনার সাথে যোগাযোগ ভালো বেশি, ও মুসলমান বাংলাদেশে এখন এমন আল্লাহর ওলি আছে ফজরের নামাজ পড়ে বাংলাদেশে জোহরের নামাজ পড়ে মক্কার ঘরে আছে না নাই, এদের চিনা যাবে না, আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ ছাড়া জুদা না, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো, আল্লাহর ওলি কাদেরে কয়, যারা যায় নামাজ বিছায় পানির উপরে নামাজ পড়ে না, আকাশে উড়িয়া গেলে আল্লাহর ওলির পরিচয় হয় না, ও মুসলমান আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বাপেক্ষা বড় ওলি তোতা ময়না দিয়া, পানিতে ভাসিলে যদি হইত বড় পীর সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির, ও মুসলমান ইমামুল ইমামুল মুসাল্লিন হাদিম মিল্লাত মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলার কাছে 40 বছর পরে এক মুরিদ প্রশ্ন করেন, হুজুর আমি 40 বছর পর্যন্ত আপনার দরবারে কাজ করি খেদমত করি, আমি আপনার খাদেম কোন তো কারামত দেখলাম না, আল্লাহর ডাক দিয়া কয় বাবা এই 40 বছরের ভিতরে বলো নবীর সুন্নতের উল্টা কোন কাজ আমি করছি নাকি, বলে না করেন নাই, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলেন বাবা গো এর চেয়ে বড় কারামত আমার নাই, আমি নবীর সুন্নতের উপরে যে যত মজবুত এর মতো বুজুর্গ আর দুনিয়াতে একজন নাই, ঠিক কিনা ধরে ক, আর যাদের পানির ফু দিলে পাট বাতা ভালো হয় ওরে ফু দিলে আগুন জ্বলা যায় কলব জারি হয়, দেখা যায় এদের সুন্নতের খবর নাই, মাথার ভিতরে টুপি নাই দাড়ি নেই সুন্নত নাই, এরা তো কোনোদিন কামেল পীর হবে তো দূরের কথা, এরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই, এরা পীর হইবে দূরের কথা মুসলমানই হয় নাই, আগে কালেমা পড় তওবা কর মাথায় টুপি লাগা সুন্নতি পোশাক লাগা মুসলমান হয়ে যাও, ঘুম আসতেছে আপনাদের চলবে কি থাকবেন না ভাববেন, আল্লাহ পাক কবুল করেন বলে না আমিন, কয় কাজ করা লাগবে, এক নম্বরে আল্লাহকে ভয়, আল্লাহরে ভয় করলে কি হবে, আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহকে যদি ভয় করো দুনিয়ার সব মাখলুকাত তোমাকে ভয় করবে, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তাম দুনিয়ার মানুষ তাকে বেশি ভয় করে, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন গুনাহ করতে পারবে না, আর আল্লাহর মহব্বত যার অন্তরে আছে সে কোনোদিন নেকের কাজ ছাড়তে পারবে না, আল্লাহর ভয় ও মহব্বত কোনোটাই থাকতে হবে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন আল্লাহ যদি ওয়াদা করেন সমস্ত দুনিয়ার মানুষ জান্নাতে যাবে একটা মানুষ মাত্র জান্নাতে যাবে, আমি ওমর আশা করি ওই লোকটা আমি হতে পারি কিনা, রহমতের আশা, পক্ষান্তরে যদি আল্লাহ কয় সমস্ত মানুষ জান্নাতে যাবে একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর ভয় করতেছি ওই লোকটা আমি হয়ে যাই কিনা, আল্লাহকে কেমন ভয় করলেন আবার ওদিকে রহমতের আশাও করলেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও দুনিয়ার ইমানদারেরা আল্লাহর রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হও না,
হাজারো গুনাহ করছো, বাচ্চা উঠানের ভিতরে খেলাধুলা করতেছে, মা গোসল করায় দিছে, আবার খেলার মজা পায় দুলা বালু লাগায়, মা কয় বাবা দুলা লাগাইস না, খেলাধুলা করিস না, তোরে আমি গোসল করায় দিলাম লাগাইস না, সন্তান খেলার মজা পায় দুলা লাগায়, মা তারে মারে না, দুলা মোসায় মোসা আবার কোলের ভিতরে নেয়, আল্লাহ কয় বন্দা দুনিয়ার মজা পাইয়া রং তামাশায় পাগল হইয়া, গানের ভিতরে মজা পাইয়া গানের দুলাবালু গায়ে লাগাইছ, বেপর্দার ভিতরে মজা পাইয়া বেপর্দার দুলাবালু গায়ে লাগাইছ, এবং দাতুরে আমি নামাজে ডাকছি আয় বলদায়, আমি আল্লাহ তোরে ফজরের নামাজে ডাকলাম তোরে আমি জায়গা পাইলাম না, আমি আল্লাহ বেজার হই নাই, আমি আল্লাহ তোরে আবার ডাকছি বন্দায়, জোহরের নামাজে এসে হাজিরা দে, বন্দা তুই যদি জোহরের নামাজে হাজিরা দাও আমি আল্লাহ ফজরের গুনাহ মাফ করে দিব, এ বন্দা তোরে ফজরের নামাজে পাই নাই জোহরের নামাজে পাই নাই, আমি আল্লাহ বেজার হই, আমি আল্লাহ ডাকছি আয় বন্দা আসরের নামাজে আয়, আমি আল্লাহ তোরে আসরে জায়গা পাই নাই, আমি আল্লাহ মাগরিবে আমি তোর মাগরিবের নামাজও পাইলাম না, আমি আল্লাহ তোর এশার নামাজে ডাকলাম পাইলাম না, বন্দা তুই জীবনও মসজিদে যাও নাই, আজকের তোর বাড়ির দরওয়াজায় কোরআনের বয়ান হয় ওইখানে গিয়া বসো দুই ফোড়া চোখের পানি ছেড়ে কান্দো, এ মুসলমান অনেকের মা কবরে অনেকের বাবা অন্ধকার কবরের ভিতরে, ওই মা ডাক দিয়ে কয় সন্তান রে আমি কখনো তোরে রাইখা ভালো খানা খাইতাম না, তুই যদি বিদেশে যাইতি আমিও পাগল হয়ে যাইতাম, ঘরের ভিতরে তোর বাবা কমলান্ত আপেলান্ত তরমুজ আনত বাঙ্গিয়ান্ত গোস্ত তৈরি হইতো, আমি মা নিজের হাত দিয়া গোস্ত পাকাইতাম আমি মা খাইতাম না, তোর বাবা বলতে বিবি তুমি কেন খাও না, আমি মা বলতাম ও স্বামী গো আমার সন্তান বিদেশে আছে তার রাখি আমি ভালো খানা খাইতে পারি না, এ বাবা তোরে রাখি আমি কখনো ভালো খানা মুখে দেই নাই, আজকের তুই আমাকে কবরে রাইকা কেমন আরামে খাও আর ঘুমাও, এত নিষ্ঠুর কেন হইস রে বাবা, এই ময়দানে বর্ষরে মুসলমানরা কত মানুষ এখনো দোকানে আড্ডায় লিপ্ত আল্লাহ ওদের এখানে আসার তৌফিক দেয় নাই, এই ময়দানে বৈশাখ চোখের পানি ছাড়িয়া তওবার মতো তওবা করে যদি একবার আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় বাড়ির দরওয়াজায় ফিরাই দিবে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তওবার মতো তওবা করো, তওবা করেছিলেন নসুয়া নামে গেরাক আল্লাহর বন্দি, ও মুসলমান নসুয়া নামের আল্লাহর গোলাম, কোরআন শরীফে তার ব্যাপারে আয়াত পর্যন্ত নাজিল হয়ে গেছে, এই তওবা জীবনের মতো তওবা যারা করছে আল্লাহ পাক তাদের আল্লাহ খাঁটি গোলাম বানায় জান্নাতি বানায় দিছে, আজকের আমরা তওবা করি চোরের যখন ধরা পড়ার পরে মাইল দেয় চোরাই কি কয় চুরি করুম না কয় করবো না করবো না কয় আর মাইল খায়, এরপরে চোরা ভিতরে ভিতরে নিয়ে ছাইরা দে আগেই তোর পকেটে হাত দেবো, এটা তওবা হইলো জোরে কম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম তাকায়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে, ও আল্লাহর গোলাম বড় পীর আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া হাঁটতেছেন, ডাকাইতের দলেরা কয় মোল্লা কি আছে দিয়া যা, আল্লাহর উলি হঠাৎ করে বলে বাবা আমার পকেটে কিছু নাই, ডাকাইতের দলেরা ফিরিয়া যায় হঠাৎ আবার হাত পকেটে হাত দিলেন, ডাক দিয়া কয় ও ডাকাইতের দল দাঁড়াও আমার মা একটা টাকা দিছে আমার বলতে খেয়াল নাই, না জানি আল্লাহর দরবারে মিথ্যাবাদী বলে আবার আসামির কাজ করা দাঁড়াইতে হয়, আমার মা টাকা দিছে আমি মিথ্যা কথা বলেছি যাও এক টাকা নিয়ে যাও, ডাকাইতের দলরা কয় জীবন ভর যত ডাকাতি করলাম এমন পাবলিক তো পাই না যে ইচ্ছা করিয়া টাকা দিয়া যায়, লোকটাকে পরিচয় দরকার, ও মুসলমান ইমানদার পরিচয় দেওয়ার জন্য রওনা হয়
হয়। এবার ডাক দিয়া কয়, ও ভাই এই লোকটার চিনুনি, এক পরিচিত লোক ডাক দিয়া কয়, চিনোস না এ জমানার বড় পীর, চিনুনি চিনুনি ডাকাত চিনুনি, ইনি হযরত আব্দুল কাদের জিলানি, ইনি হযরত আব্দুল কাদের জিলানি, আউলিয়ারাম কারে উপবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, ও আল্লাহর গোলাম আল্লাহর ভয় কাকে বলা হয়, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন গুনাহ করতে পারে না, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন নেক কাজ করতে পারে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, এক মুরিদ দিয়া বসলো আর উইঠা গেল, ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম তুমি বসলা আবার যাইতেছো কারণ কি, বলে আমার ওয়াজ হয়ে গেছে, বলে আমরা 30 বছর পর্যন্ত এই খানকায় থাকি, আমাদের এত অশুনি হয় না, তুমি 5 মিনিট শুনলা যাইতেছো আর বলো ওয়াজ হয়ে গেছে, বলো রহস্যটা কি, বলে ও বাবারা জানো না আল্লাহর ওলির সারা রাত্রির ওয়াজ শুনে লাভ নাই, একটা কথা আল্লাহর ওলি বলছে বাবারা জীবনে নেকের কাজ ছাড়বা না গুনার কাজ করবা না, আমি একটা কথার উপর আমল করব, আমার হায়াত যদিও চইলা যায় হায়াতের শেষ পর্যন্ত আদা করো না, গুনার কাজ করব না নেকের কাজ ছাড়ব না, আমার একটা কথার দ্বারা জীবনের পরিবর্তন আসবে, সারা জিন্দগির ওয়া শুনিয়া কোনো আমার লাভ নাই, আমাল সে বন্তি হে ইয়ে জান্নাত বি জাহান্নাম, ইয়ে খাকে ফিতরত মিনা নারী হায় না নুরি, ইখলাস কি আমাল ইয়ে জান্নাত কি হামরা, পরহেজ কি মাকাসিদ হে জো তাকওয়া সে হাসিল মান, বেগায়রে জো আমাল ইখলাস ওয়া তাকওয়া, বরবাদ তেরে জিন্দেগি আয় হুশে নজর মান, বরবাদ তেরে জিন্দেগি আয় হুশে নজর মান, পয়গম্বরে আরবি 1500 বছর আগে বইলা গেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো দোকানদারওয়ালা, দোকানদারি করিয়াই জান্নাত পাইবা, যদি তোমার ভিতর আল্লাহর ভয় থাকে আর আমল ঠিক থাকে, ও রিস্কাওয়ালা রিস্কা চালাইয়া জান্নাত পাইবা, হাত দিয়া তুমি হ্যান্ডেল ধরো, পাও দিয়া পেট্রোল দাও, জিব্বা দিয়া জিকির করো, আজান হলে নামাজে দাঁড়ায় যাও, পয়গম্বর বলেন ও রিস্কাওয়ালা রিস্কা চালানোর মধ্যে যতটুক সময় তোমার ব্যয় হয় এই সময়টাকে আল্লাহ নাকির পাল্লায় ওজন দিয়া রিস্কাওয়ালারে জান্নাত দিয়া দিবে, সুবহানাল্লাহ। ও কৃষকওয়ালারা যারা মাঠে কৃষি কাজ